रजनी सजनी राति पहिला ना 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 आसो हा 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 हे मनसे बंची गला हे प्रभु गोरेगनाथ आपण मते बंचेई देले जा अकबाट खोल देख कि आउ मोटे खोलिबिनी तो माग भितरु चले तापर मको बाट ना मु मो बळ पाउने मोर आउ अवस्था नाही मोर को सेक्शन आउ काम करने ना 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 सब बेले गोटे ना 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 मु ठिया आइ पर भितरु जाय सखिया आइला भी कबाट खोल मारि ठीक टाइम रे कबाट खोल ल भितरु चल भितरु चल अरे ये सळा माटिया भूत इयाडे कोड आइला रे चल भितरु ধা লগাইছু কে সহর ভিতরে লোক পকেটে টঙ্কা পয়সা রকি যা আসবা করবে সমস্ত পকেট কাটি লুট করবু বাহার কর মো কমিশন দে আরে ইয়ে ঘরটা খোঁজি পাই নাকে দম হলে বে দৌ নু হে মাটিয়া ভাই তোমার দিয়া হুয়া মু চালিলি ঠিয়া হ কি তু কুয়ার আসলু কিছু নকি চালি যাবু কর বে মু কেমিতি কই মু কিয়ে এইটা কোন আম ঘর না কোন তম ঘর তো নুহ কুয়ার আসতেলু কোন করুথিলু কহ মো রক্ষণ তো অসমালা মু কেমিতি কইবি হু কিয়ে কও না হ্যাঁ হ্যাঁ সুবুজি না কও না হ্যাঁ মতে সুবুজি সুবুজি হ্যাঁ কও না মু কোন করিয়া গো আসতেলি কাই তুমি কোন করছিল তুমি জানিনো কি তুমি কহু না মু কাই কইবি মু সিনা করিছিলে কইথান আ মু কোন একা করছিলি কইবি পুলিশ একা করুথিলি সাঙ্গ হই করুথিলি এলা মু বুঝিলেনি বুঝিলেনি মা এটি ধন্দা চালিছি নাই না না সে সব এটি কিছু হুয়েনি কিছু হুয়েনি তো আর ইয়ে বে হে ইরে তুই তো সেই কৌ সেই কোন ভুলি গেলনু পুনি মাট তোমার অন্ধার কোনা দোষ আছে চুপ থা অন্ধার কোনা ভাবিছ সেদিন দুইটা হয়েছে মতো চিতা কাটি চালি যাইছিল আজ সেমতি খসি যাব হেই পারিবনি তম দুইটা কু এবে থানা কু গোছাড়ি গোছাড়ি নেবি কাই থানা দাও কাই কাই থানা দাও তু থানা গলে বুঝিবুনি কাই থানা কাই থানা মু কো বড় বালে কু দা ষণ্ড সে জনক গাই চুপ থা ষণ্ড গাই রা মুরা দেখুচি মনিষ দুইটা কো বড় ষণ্ড গাই থানা গলে জুজু জে এলা ষণ্ড গাই মু বুঝি সারলেনি তু হউচে টোকির পকেট মার আসাতি তম মনে মনে কইলে হবা তম তো চিনছনা মু কিয়ে না কাই তো চিনি না মু হউচি এ সর বিশেষ শিল্পপতি কেদারনাথ চৌধুরী ঘর কর্মচারী এন্ড এজেন্ট হে এলা পাঠ পড়িছু নাই কর্মচারী হেকি রইছু আন্ডার মেট্রিক ইস সলা আন্ডারটা কো আগু রখবি বলা আন্ডার মেট্রিক বুঝলেনি বুঝলেনি তাহলে এটি কি তুই কাই কি আসতেলু এটি কোন করুথিলু মতে কহ কও না কোন কও না কোন কইবি কও না মু কোবে কি কইব শীঘ্র কও না মু কোন করথলি কোন কইবি তুমি সিনা কোন করিছিলে মু কইথান্তি তুমি তো কিছু করিন মু কোনটা কইবি তুমি কও না মতে কাই হিনি মানে করি মারুছ কও না মু কোন করুথলি কইলি পরা কোন কইল কোন কইলি শুবিলেন তুমি না বা আউ আউ থরে কইব আউ থরে মই কই পারিবিনি এ তব দুইটা কইবে থানা কো গোছাড়ি নেবি তুমি সেই থানা রে করিব মু দেখিবি তুমি দুইটা কোন করুছ হ্যাঁ বা সেবেলা কাম তো কাকু দেখে কি করিব হে আমি করিব তুমি দেখিব ও কাম তো করিব বা অলাজুক মনিষ মু দেখিলি হেলে অলাজুক পুলিশ মু আখি প্রথমে দেখিলা চো কোন কইলু সা মু অলাজুক থাও 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 তাঙ্ক পর রাগনি সতরে সে কিছু বি করি নাহাতি কিছু করি না তো ঠিক সে কাইকি আসছিলা শুনছো কোন করিয়া কু আসছিলি কলোনি কাইকি তুমি আসিল কাইকি মু ন আসছিলে তোমার কার্যক্রম বন্ধ হইতান্দা কেমি ভালালা তুমি আসিল মু চালিলি তো মনুকু এই যাওনি যাওলা মু চালিলি কুয়ার চালি যুবে এমতি আসু থবু যাও থবু সবু কথা আজি ফয়সালা হবো তারপরে তুই একটু যিবু স্যার দিদি সেদিন আমার ঠিক কথা কহুলে আও সময় খারাপ হলে দিন রাতে সবু সমানে কেউ দিদি বে তাকে জানিবার তম স্ট্যান্ডার্ড নাই হেলে তুই এটি কি কাইকি আসিছু এ কথা জানিবার স্ট্যান্ডার্ড মোর অছি বে কও না কোন কও না কোন কইবা কও না কও না খালি হউছ কোন কইবি কোন কই কইলো ওড়িয়া কও না হ্যাঁ ওড়িয়া কও মু কোন করুছ তুমি কও না তুমি খিয়াল গাই তুমি কও না মতে কাই হিনি মানে করি মারছ রুহ ব্যস্ত হনি এবে সব সত কথা কই দউছি কথা কোন কি খাকি বাবু ইয়ে হউছন্তি মোর ভাবি স্বামী ওহো কোন ভাবি স্বামী
माने आगो को मोर स्वामी हब्बो ए कथा म आगो कोइ नै आगो कोहि न आगो कोइ थांत न नाही काई कोइ थांदे आगोडा सळा टेठी की चित्ता काटी चली जिवा पे आसीतिलु सळा काई को मोर भौणी ना हेटी सळा भौणी कण हेटी बा राजी हे जाओ नहले थाना को जिवो कथा पडिवो तम साथरे तम बाबू को मान सम्मान भी चल जिवो मारी देलु मार दिया ऐसा करके मार दिया मैं पछताऊंगा जगह देख के माइलु देखा पुलिस आऊ रा देखो तते सला विश्वास अछि तुरा सरवत सब प्रकार मिसा अछु मु रह मोबाइल काढी के वीडियो करे ता परे तू कह वीडियो करे को सोइला बेले देखिवो कि आउ सला तो भेलिया चेहरा संसार रे के अछि देखु छु ये कंदर पर उपटा को न देखिले पर निद हो नै मोर सेक्सुअल फिगर नै सेक्स नै खाली वाल फिगर तोर से जिया पाकु को कोड की जीवी से जिया पाकु को काई तम पाकुडा को ना जहा कहू से या कर मु तो नाती ना कर कहला तम पाकुडा कुरा से जिया पाकरे टिया एटी जा ना तम मु भिणे ए भिणे कर बे जहा कहबो हम आमे सला पुलिस वाला तू कोन भाबु छु ताका ने रात पका कोठी ताका ने रात पका कांधे रे ना जगह चेंज कर दियो जगह चेंज करियो जता पाद धरिबु दता पाद ना पादु आ फेर सा कहू छी जगह चेंज करियो हम जगह देखिले तू संभाली होबु ओका था जियो कांधे हाथ पका भले रे कहू छी बा से जियो को अनै किरी कह मु तमकु भलो पाए से जियो को अनै कह मु तमकु भलो पाए काकू कहिलु काकू कहिलु मु तत्ते पचार छी तू का कहिलु मु तत्ते पचे तू का कहिलु मते पचार तू कहिलु ना ना मु ना जानिछु ना एका पार के बापा ना मने पकेई देबी भले रे कहू छी मु जहा तू से जियो को अनै छै कथा कह मु तमकु भलो पाए आमे तुमाके भलो बासी ए सळा तू मिसाटा बेली पर मु जानिछि कहि छैलेनी सरबतुडा तू को मु तमकु भलो पाए आई लव यू ए ओडिसा माटी ए ओडिया कहिबु नले बारे बारे भी एमिति जे पूरा देखु जे पुलिस बाबू केते बढ़िया क मु तम भलो पाए मु तम भलो कुंथाला कुंथाला क्लियर क जे भलो पाउ छी पूरा मु तम को भलो पाए बस एडा केरे जोर रहला छाती फुली जियो तोर आ सा कोन झाड़ा हौ जुदा कर क मु तम को विवाह करबी मु तम को विधवा करबी तू सोलाटी मल्ले परा से विधवा हो आ मु मरबि रे का ए जो फिगर ताको बाहाले मु कोन करबि तार आई आ सा कागरे मरबि मरिबुती एते ज्ञान थला सोला चुप करी चली आउछु ता पाकु को ये जो हाथी लो बाप अछु को जियो तू ता कांधे हाथ को मु तम को भलो पा मु भी तम को विवाह करबि मु तम को भलो पाए आ मु भी तम को विवाह करबा को चाहे आमे तुमा के भलो वासे बासी वाला ही पुलिस माड परा आ कोन गंधाता सळा र एति की प्रमाण तो पुलिस वाला पे जचेष्ट ना आई लव यू मो घर को देखो केमिति लागु छ को बहुत सुंदर है जी पैसा आज बेस्ट घर हले बहुत सुंदर अच्छा तमरे गांर परिवेश घर देखि मोर भारी लोभ हलेनी सतो ना को हमे सरु आसी एट रहगेलु होनतेनी हां के मना को लागि रहिबा जे हला गो टिके घर ओलिया सफाओ तमे भीतर को जाई काम सारे मोइट अछि भीतर जिबा दरकार नै कोणला के तो माने कोण आखी थाउ त कोणा हे गलो मनुष्य चिन्नी पन्ना मनुष्य बे मनुष्य के तू छी तू मनुष्य नो मनुष्य रूपरे गोटे अमनुष्य कोण पशु जानवर शैतान फादर तमे भूल जाउ छ हम भीतर बाप पर संपर्क अछि ए से संपर्क को मु जाली पड़ी पाउस कर दे कोण हां बड़ा अद्भुत मनुष्य तमे संपर्क कोण कागज रे लेखाइतबा केटा शब्द तमे तको पड़ी जाली पाउस कर देबो अच्छा नहीं जो पोकें तो पोसे जाना रखें मुझे कोई बात नहीं चुका तो भले गोटे इतना जियो सही तो कथा बाकु मु मोटे पसंद करें नहीं तमोसंग रे कथा बाकु हमारे नालों बहुत चियो आ कथा का नालों छेपा पड़ जी मनुष्य छिड़ाई पर उन्हें अच्छे भाषण सुनो इले जा 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 ये सदने देखी दो ता सन मर कथा अच्छी की कथा को
କଣ ମୋ ସ୍ତ୍ରୀ ପାଖରେ ମୋର କି କଥା ଅଛି ତମର ଶୁଣିବା ନିହାତି ଦରକାର ନା କଣ କଣ କହିଲୁ ସ୍ତ୍ରୀ ହଁ ସ୍ତ୍ରୀର ମାନେ କଣ ତୁ ଜାଣିଛୁ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ସମ୍ପର୍କର ସଂଜ୍ଞା ତୁ ବୁଝିଛୁ ହେ ଭାଇ ତମେ ବୁଝ ନଭେଲେ ଲେଖିବା ଆମର ବୁଝିବା ଦରକାର ନାହିଁ ଯା 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 ଟିକେ ସଜନେ ଡାକି ଦିଅ ନିଜେ ଡାକିବାକୁ ଯଦି ବାବୁଙ୍କୁ ଶରମ ଲାଗୁଛି ତାହେଲେ ଆସିଲା ବେଳେ ସାଥିରେ ପିଅନ ନେଇ ଆସିଲୁନି ଲୋ ବାପ କି ଡାଇଲଗ ଶୁଣୁଛ ସୁଇଟି ଏ ସେ ସୁଇଟି ଫୁଇଟି ପରେ ହବ କଣ ପାଇଁ ଆସୁଛ ସେ କଥା କୁହ କଣ ପାଇଁ ଏନେ ଏଥର ଗୋଟେ ସିଗ୍ନେଚର କରିଦେ ମୁଁ ପଳେଇବି କଣ ଏଇଟା କଣ ଏଇଟା ଏଇଟା ମୋ ଡିଭୋର୍ସ ପେପର ନା ନା ମୁଁ ଦସ୍ତଖତ କରିବିନି କାଇଁ ତୋ ତାନେ ଗଲା କୁଆଡ଼େ କିଲୋ ଗରମ ହଉନୁ ଥଣ୍ଡା କଣ ପଡ଼ିଗଲୁ ବା ଦସ୍ତଖତ କର ନା ନା ମୁଁ ଦସ୍ତଖତ କରିବିନି କରିବୁନି କାଇଁ କରିବୁନି ତତେ ଆଉ କିଛି ବାଟ ମିଳିଲାନି ରେ ସେଥର ଛାଡ଼ପତ୍ର ନୋଟିସ୍ ଧରି ଆସୁଛୁ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀର ସମ୍ପର୍କ କାଟିଦବା କେବଳ ବାଜେ ଲୋକ ତମେ ତମେ ଟିକେ ପୂର୍ବରୁ କହୁଥିଲ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ସମ୍ପର୍କର ମାନେ ମୁଁ ବୁଝିନି କି ଜାଣିନି କିନ୍ତୁ ଯୋଉ ସମ୍ପର୍କର ମାନେ ମୁଁ ବୁଝିନି ସେଭଳିଆ ସମ୍ପର୍କ ରହିଲେ ଲାଭ କଣ ଲାଭ କେତେ ହିସାବ ସେଇମାନେ କରନ୍ତି ଯୋଉମାନେ ବିବାହର ସମ୍ପର୍କକୁ ନେଇ ବେପାର କରନ୍ତି ମୁଁ ବେପାର ନୁହଁ ବଡ ଅଦ୍ଭୁତ ଜୀବ ତମେ ଆରେ ବାବା ସ୍ୱାମୀଙ୍କ ପାଖରୁ ତମେ ଯେତେବେଳେ ପତ୍ନୀ ସୁଖ କି ଅଧିକାର ପାଇବନି ତାହେଲେ ଏମିତି ସମ୍ପର୍କକୁ ଜାବଡ଼ି ଧରି ତମେ କି ଲାଭ ପାଇବ ବରଂ ଡିଭୋର୍ସ ଦେଇ ନିଜ ପସନ୍ଦରେ ଆଉ କାହାକୁ ବାହା ପଡ଼ ନହେଲେ ତମ ଭଳି ଚାରିଆଡ଼େ ବୁଲି ବୁଲି ଦେହକୁ ବେପାରରେ ଲଗେଇବି କୋଉ ବାପା ପାଖରୁ ତା ପୁଅକୁ ଛଡ଼େଇ ଆଣିବି କୋଉ ସ୍ତ୍ରୀ ପାଖରୁ ତା ସ୍ୱାମୀକୁ ଛଡ଼େଇ ଆଣି ତମ ଭଳି ନିର୍ଲଜ୍ଜ କାମ କରିବି ଏଇଆ ତ ହଁ ଠିକ୍ ସେଇଆ ହେଲେ ମ୍ୟାଡମ୍ ଚରିତ୍ରହୀନ ହବା ଭାରି ସହଜ ମାତ୍ର ଚରିତ୍ରପତି ହେଇ ବଞ୍ଚିବାକୁ ତପସ୍ୟା କରିବାକୁ ପଡ଼େ ଯୋଉଟା ତମ ଭଳି ଜଣେ ଶସ୍ତା ଝିଅ ମୁଣ୍ଡରେ କେବେ ହି ପଶିବନି ହଉ ତୁ ଚରିତ୍ରପତି ହଁ କି ନେଳିଆବତୀ ହଁ ଆଗ ଗୋଟେ ସିଗ୍ନେଚର ମାର ତାପରେ ହବ ଦସ୍ତଖତ ମୁଁ କରିବିନି ସୁଇଟି ଦେଲ ଦେଲ ନାଇଁ ନାଇଁ ଧର 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 ଭାବିଥିଲି କାମ ଟିକେ ଭଲ ଭଲ ହବ ହାତ କାମ କରିବାକୁ ପଡ଼ିବନି ନା ଖଟିବାକୁ ପଡ଼ିବ ଆଉ ଖଟିବାକୁ ପଡ଼ିବ ଲୋ କଣ ମୋତେ ମାରିଥବ ନା ନା ତତେ କାଇଁ ମାରିବି ତତେ କାଇଁ ମାରିବି ତୁ ଯାହା ସାହସରେ ତୋଡ ଦେଖଉଛୁ ତାକୁ ମାରିଦେବି ଏ ସହ ବୁଢ଼ାକୁ ଏବେ ମାରିଦେବି କିରେ କଣ କହିଲୁ ତୁ ତୋ ବାପାକୁ ମାରିଦବୁ ଭୟ କରୁଛ କି ଭୟ କରନା ଛୁରୀ ଭୁଜାରୀରେ ଭୁସିକିରି ମାରିବିନି କି ବିଷ ପିଆଇ ଛଟପଟ କରି ମାରିବିନି ଆରାମରେ ଘଣ୍ଟିକେଟାକୁ ଚିପିଦେବି କାମ ଶେଷ ଓହୋ ଏତେ କଥା କହୁଛ କଣ ମ ଚିପିଦେବା କାମ ଶେଷ ଏ ପରିବେଶ ମୋତେ ଭାରି ବିରକ୍ତି ଲାଗିଲାଣି ହଁ ତମେ ତ କୋଉ ରାଜା ମହାରାଜାଙ୍କ ଝିଅ ନା ନାକରେ ଧୂଳି ପଚାଉଥବ ତମେ ଶ୍ୱଶୁର ବହୁତ ଜଣେ ଫାର୍ସ କରିବ ଆମେ ଦେଖୁଥିବୁ ଫାର୍ସ ନୁହେଁ ଏଇଟା ହଉଛି ଜୀବନ ସଉଦା କଥା ତମେ ତ ବାହା ଏଇ ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର ପିନ୍ଧିଲ ଜାଣିବ କେମିତି ଇଲୋ ମୁଁ ବା ସେଇ କଥା କହୁଛି ତୁ ଯେତେ ଶୀଘ୍ର ସିଗ୍ନେଚର କରିବୁ ମୁଁ ତାକୁ ସେତେ ଶୀଘ୍ର ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର ପିନ୍ଧିଦେବି ତୋ ରୁଚି ଏତେ ଖରାପ ରେ ଆଭଳି ଗୋଟେ ରୂପର ଗୁଣର ସ୍ତ୍ରୀକୁ ଛାଡ଼ି ଗୋଟେ କାଳ ନାଗୁଡ଼ିକୁ ବେକାରେ ଗୁଡ଼ାଇବାକୁ ଇଚ୍ଛା କରୁଛୁ ସେଇଠି କହିଲନି ଛି ଛି କଣ ଛି ଛି ହଉଛ ବା ସେଇଠି କହିଲନି କଥା କହିଲ ଛେପ ପଡ଼ୁଛି ମଣିଷ ଛିଡ଼ା ହେଇପାରୁନି ଗେଞ୍ଜି ହେଇକିରି ବସିଯାଉଛ ପାଖକୁ କାଳ ଲାଗୁଣୀକି ମୁଁ ବେକାରେ ଗୁଡ଼େଇଛି ଚୋଟ ଖାଇଲେ ମୁଁ ଖାଇବି ତମର କାଇଁ ଫାଟୁଛି ବୋହୁକୁ କୁହ ଶୀଘ୍ର ସିଗ୍ନେଚର କରିବ ଆଉ ତା ନହେଲେ ହେଲେ ବଡ଼ ରଖ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ମୁଁ ତା ବୋହୁ ପଡ଼ିଆକୁ ନଷ୍ଟ କରିପାରିବିନି କାଗଜ ମୁଁ ଦସ୍ତଖତ କରିବି ତମ ଭଳି ବିବେକ ଶୂନ୍ୟ ପୁରୁଷର ପତ୍ନୀ ହେଇ ବଞ୍ଚିବା ଅପେକ୍ଷା ବିଧବା ହେଇ ବଞ୍ଚିବା କୋଟି ଗୁଣରେ ଭଲ କଣ ହବ ମୋର ଏ ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର କି ମୂଲ୍ୟ ଅଛି ମୋର ପତ୍ନୀ ପରିଚୟରେ କିଛି ନାହିଁ ମୁଁ ବି ମୁକ୍ତି ପାଇଛି ଆଉ ଧରିନେବି ଏ ସଜନୀ ଜୀବନର ରାତି ପାହିଗଲା ଶଙ୍ଖାରା ଆୟୁଷ ପୁରିଲା
ଯାତନା ଦେଲା ଏମିତି ଭାଗ୍ୟ ସଦବାକ ପାରେ ଲେଖା ବିଧବା ଯୋଗ रजनी सजनी राति पहिला रजनी सजनी राति पहिला रजनी सजनी राति पहिला रजनी सजनी राति पहिला সকলি তোমার ইচ্ছা ইচ্ছা বই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি শিকারী জাল বিছাইলা খুদ পকাইলা শিকার কু জগিকি বসিলা শিকার আসিলা খুদ কণিকা লোভরে জালরে পড়িগলা তারপর তো শিকারী কোণ করিব শিকার কু মোড়িকি খাইব না তারপর তো সব সফা না সফা হবনি নমস্কার থানা বাবু যেতে সফা কলে বি পুলিশ পাই কিছু প্রমাণ রয়ে যায় কাই কোণ কিছু প্রবলেম হইছি আপন অচানক ঠেসি পৌঁছি গলে কারণটা কোণ মু বুঝি পড়নি হয় হোটেল বাবু আপন পরা গোটাই বড় জাল হ্যাঁ কোণ লাগি অসংখ্য কোণা কাই কোণ হলা অসুবিধা কোণ ছুঞ্চির গোটিয়ে কোণা কথা কোণ পচারছন মানে সেদিন হোটেলে আপন পান্নর বৈশাখ মান্তি হ্যাঁ যে ঝিও কো নিজ স্ত্রীর পরিচয় দেলে সে কোণ প্রকৃতির তাঙ্গ স্ত্রী হ্যাঁ আপাতত মু তো সেইয়া জানিছি আউ যদি কিছু কোণ হইতব সেটা তো তাঙ্গর ভিতর কথা মু আউ কিছু অধিকা কিছু কই পারিবিনি আ বৈশাখ বাবুঙ্ক ঘরে এক স্ত্রী হাতর চাপুড়া কথা তো কই পারিবে মানে আপন কোণ বৈশাখ মান্তি কোয়ার্টার কো যাই তাঙ্গ প্রকৃত স্ত্রী কু দেখি না মু তো তা কোয়ার্টার আড়ে কেবে যাইনি আউ কাহা কু দেখিবি কেমিতি আচ্ছা তার কোন সতরে আগোটা স্ত্রী অছি সে কথা পরে আজ্ঞা সি আপন ব্যবসার পার্টনার হ্যাঁ আজি পর্যন্ত আপন তা কোয়ার্টার কু যাই নাতি কেমিতি আপন বড় আশ্চর্য কথা বার্তা করছেন মানে কৃষি তো মো ঘর আড়ে কেবে আসিনি মু তা কোয়ার্টার কু যিবি কোন পাই হ্যাঁ তবর আমার তো সব ব্যবসার হিসাব কিতাব সেই হোটেল ভিতর না আচ্ছা এই কেই দিন তলে অধ রাতিরে রাস্তা উপরে জনে বৃদ্ধা আউ জনে মহিলাঙ্কু আপন আশ্রয় দেওয়া পাই নিজ কোয়ার্টার কু ডাকুতিলে কি ও মানুষ পণিয়া খাতিরে কেতবেলে কাহাকু সাহায্য করছি সেগুড়া আপন মোর মনে অছি হেই থাই পারে কিন্তু সে মহিলা কু আপন চিনিছন্তি চিনিলে কোন হবো স্যার বাবু পুরা কৌছন্তি তাঙ্কর কিছু মনে রুহে না সে চিহ্না মু আউ কোন বাবুঙ্কর মনে থিব কাই কোন কিছু অসুবিধা হইছি কি অসুবিধা নহইতিলে পুলিশ কোন এঠিকি চর্চা হবাকু আসিছি তমানে সে মো বিরুদ্ধে কিছু অভিযোগ করছি হ্যাঁ অভিযোগ করলে এত সময় ধরে আপনার এসব কথা পচার নথান আচ্ছা সিধা আইন অনুসারে কাম করে সারতে এমিতি কিন্তু সে তাঙ্ পরিবার সুখ শান্তি আশা রাখি ব্যক্তিগত ভাবে মতো সব ঘটনা কইছেন আর সেদিন রাতে থানাওয়ালাঙ্ক সহ গলে গণধর্ষণ হবার ভয় দেখেছিল এ কথা মধ্যে সে কইছি কোন হল সে কথা কইলা না সে কথা নিজে কইছি মু কোন মনু কইছি ভুল কইছি মানে ভুল আরে নিজকে বঞ্চাইবা পাই সে হেতো মো বিরুদ্ধে মেচাই মিছ কথা উড়া গপিছে মিছ সতর খেল তো দিনে নিশ্চয় পরিষ্কার হয়ে যাব হ্যাঁ নিশ্চয় কিন্তু মু আসছিলি আপনাকে সতর্ক কর দেব পারুছন্তি তো নিজকে সুধারি দিওন আর তা না হলে যেদিন সব প্রমাণ মো হাত মুঠাকু চালি আসিব সেই দিনটা আপনার পাই এ দুনিয়ার শেষ দিন মারদেবি সিধা এনকাউন্টার করে মারদেবি আসন টবর অয়ে হোটেল বাবু কোণ আপনার নাটা কালী বাবু কাই গোরা বাবু হলনি হলে হুঁশিয়ার স্যার আমার ভারী কটা তাঙ্ক নজর যেমতি তীক্ষ্ণ লক্ষ্য সেমতি অব্যর্থ ধরে সে পিস্তল ধরিবে মানে
ଗୁଳିଟା ଛାତିରେ ବାଜିବା ପୂର୍ବରୁ ମଣିଷ ଶରୀରର ମେନ୍ ମେନ୍ ପାର୍ଟସ୍ ଗୁଡ଼ାକୁ ଗୁଳି କରି ଛେତରା କରିଦିଅନ୍ତି। ଯେମିତି ସୁବିଧା ହେବ ସେମିତି କରିବ। ଆସୁଛି। ତମେ ଖାଲି ଚରଣର କ'ଣ ଏଇଠି ଶେଷ ହେଇଯିବ? ନା 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 ନା, ଏ କାଳିଚରଣ ଜୀବନକୁ ଏମିତି ଅସାର ଆମର ଉପଭୋଗ କରି ଚାଲିଛି, ଆଗକୁ କରି ଚାଲିବ, ଦେଖିଆ ମୋର କ'ଣ କିଏ କରିବ। ଏତେ ଖୁସି ହେବାଟା ଭଲ ନୁହଁ। ଆହୁରି ପରେ ଗୋଟେ ବଡ଼ କାମ ବାକି ରହିଲେଣି, ମାନେ ବୈଶାଖ ମହାନ୍ତି ସାଙ୍ଗରେ ସୁଇଟ୍ର ବାହାଘର କରେଇଦେବାଟା। ଆସନ୍ତୁ ବାବୁ, ଆସନ୍ତୁ। ଆସନ୍ତୁ ବାବୁ। ମୋହନ, ମୋହନ, ଆରେ କିଏ ଜଣେ ବାବୁ ତତେ ଖୋଜୁଛନ୍ତି। ବାବୁ ଏଠି ଛିଡ଼ା ହେଇଥାନ୍ତୁ, ମୁଁ ମୋ ପୁଅକୁ ଡାକି ଦେଉଛି। ଆଜ୍ଞା, ଥାନ୍ତୁ ଏଠି। ସେ ବାବୁ ଜଣକ ଗାଡ଼ିରୁ ଓହ୍ଲାଇ ତୋ ନାଁ ପଚାରିବାରୁ ମୁଁ ତାଙ୍କୁ ଭିତରକୁ ନେଇ ଆସିଛି। ଯା, ତୁ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହ, ମତେ ଲାଗୁଛି ଆମର ବୋଧେ ଭାଗ୍ୟ ବଦଳିଯିବ। ହେ ଠାକୁରେ, ତମେ ମୋ ପୁଅର ଭରସା ପ୍ରଭୁ, ତମେ ମୋ ପୁଅର ଭରସା। ଆଜ୍ଞା, ଆପଣ ଆପଣ ମୋହନ ବାବୁ ନା? ହଁ, ମୁଁ ମୋହନ, କିନ୍ତୁ ଆପଣ? ନମସ୍କାର। ନମସ୍କାର, ମୁଁ ଚନ୍ଦ୍ରକାନ୍ତ ଚୌଧୁରୀ, ରଜନୀ ଆମନିକରେ କାମ କରେ। ଓ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଆପଣ ତାହେଲେ ରଜନୀକୁ ନେବାକୁ ଆସିଛନ୍ତି? ନା ନା, ଆପଣ ସହିତ ଦୀପଦ କଥା ଥିଲା। ସେ କଥା ପରେ କହିବେ। ଆପଣ ଆଗ କୁହନ୍ତୁ, ଆପଣ ଘରେ ରଜନୀ କି କି କାମ କରେ? କାହିଁ ରଜନୀ କ'ଣ, ସେ ବିଷୟରେ ଆପଣ କିଛି କହିନି? ତା କହିବାର କ'ଣ ଅଛି? ସିଏ ସେ ଯାକ କରୁଛି ନ କରୁଛି ଆମେ କ'ଣ ଦେଖୁଛୁ? ଆପଣ କୁହନ୍ତୁ, ଆପଣ କହିଲେ ଆମେ ବିଶ୍ୱାସ କରିବୁ। ନାଇଁ, କଥା କ'ଣ କି, ପୁଅଟିଏ ଜନ୍ମ ଦେଇ ମୋ ସ୍ତ୍ରୀ ମରିଗଲା। ପେପରରେ ବିଜ୍ଞାପନ ଦେଇଥିଲୁ ଗୋଟା ଆୟା ପାଇଁ, ଆପଣଙ୍କର ଚିକିତ୍ସା ପାଇଁ ଅର୍ଥର ଆବଶ୍ୟକତା ଥିଲା। ରଜନୀ ବିଜ୍ଞାପନ ଧରି ଆମରି ଘରେ ପହଞ୍ଚିଥିଲା, ଆଉ ମୁଁ 6 ମାସର ପୁଅ ବି ତା କୋଳକୁ ଆଦର ନେଲା, ଆଉ ସେଇଥିପାଇଁ ଆପଣ ଟଙ୍କାର ବଣ୍ଡଲଟାକୁ ତା ହାତକୁ ବଢ଼େଇ ଦେଲେ। ହଁ, ରଜନୀ ଆମର ପସନ୍ଦ ହେଲା, ଆଉ ସେ ଆୟ ଚାକିରି କରିବା ପାଇଁ ରାଜି ହେଇଗଲା। ଏଇ ଆୟ ଚାକିରି ପାଇଁ ମାସିକ କେତେ ଟଙ୍କା କଥା ହେଇଥିଲା? ହଁ, ଏମିତି ତ ମାସକୁ 10,000 ଟଙ୍କା ଦରଦମା ପାଇଁ ଆମେ ବିଜ୍ଞାପନ ଦେଇଥିଲୁ, ମାତ୍ର ରଜନୀଟାରେ ତ ପରିସ୍ଥିତି ବିଷୟରେ ଜାଣିସାରିଲା ପରେ ଆମେ ମାସିକ ଦରମା କଥା ବିଚାର କରିନୁ। ବିନା ବିଚାରରେ ମୋ ଚିକିତ୍ସା ପାଇଁ ଆପଣ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ସାହାଯ୍ୟ କରିଥିବାରୁ ମୁଁ ଆପଣଙ୍କ ନିକଟରେ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ମାନେ ହେଲେ ବାବୁ, ଜଣେ ଅଜଣା ଅଶୁଣା ଝିଅକୁ କୋଉ ହିସାବରେ ଆପଣ ଏତେ ଗୁଡ଼ିଏ ଟଙ୍କା ସାହାଯ୍ୟ କରିଦେଲେ? ନାଇଁ ମାନେ, ଆଉ ଟଙ୍କା ପାଇସାରିବା ପରେ ରଜନ ଯଦି ଆପଣଙ୍କ ଘରକୁ ନ ଯାଇଥାନ୍ତା ତାହେଲେ? ନା ନା, ରଜନୀର କଥାବାର୍ତ୍ତାରୁ ଆମେ ସେମିତିକି ସନ୍ଦେହ କରିନଥିଲୁ। ତା ଛଡ଼ା ରଜନୀ ମୋତେ ତା ଘର ଠିକଣା ଦେଇଥିଲା, ତେଣୁ କଥାର ସତ୍ୟତା ଜାଣିବା ପାଇଁ ବାପା ହସ୍ପିଟାଲ ଯାଇ ଆପଣ ଦେଖା କରି ଆସିଥିଲେ, ମାତ୍ର ସେତେବେଳେ ଆପଣଙ୍କୁ ନିଶା ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଦିଆଯାଇଥିଲା, ତେଣୁ ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖା ନ ହୋଇପାରି ସେ ଫେରି ଆସିଥିଲେ। ଅବଶ୍ୟ ଆମେ ଅନେକ ଥର ଚିନ୍ତା କରିଛୁ ହସ୍ପିଟାଲ ଯାଇ ଆପଣଙ୍କୁ ଦେଖା କରି ଆସିବାକୁ, ହେଲେ ସେଥିପାଇଁ ଆମେ ଦୁଃଖିତ, କାହିଁକି ନା କମ୍ପାନୀ କାମରୁ ଆମକୁ ଫ୍ରି ମିଳିପାରିନଥିଲା। ଆଚ୍ଛା, ଆପଣ ରଜନୀକୁ ସମୁଦାୟ କେତେ ଟଙ୍କା ଦେଇଛନ୍ତି? ହଁ, ସେ କଥା ଅବଶ୍ୟ ବାପା କହିପାରିବେ, ହେଲେ ସେଥିପାଇଁ ଆପଣ ଆଦୌ ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁନି। କେମିତି ବ୍ୟସ୍ତ ହେବିନି, ଟଙ୍କା ତାଙ୍କୁ ସୁଝିବାକୁ ପଡ଼ିବ ନା? ନାଇଁ ନା, ଟଙ୍କା ସୁଝିବାର କିଛି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ତା ଛଡ଼ା ଆପଣ ଘର ଚଳିବା ପାଇଁ ବାପା ମୋତେ ଆହୁରି ଅର୍ଥ ଯାଚୁଛନ୍ତି, ମାତ୍ର ରଜନୀ ଗ୍ରହଣ କରୁନି। ମୋ ଘର, ମୋ ପରିବାର ପାଇଁ ଆପଣ ଏତେ ଚିନ୍ତା କରୁଥିବାରୁ ମୁଁ ଆପଣଙ୍କ ନିକଟରେ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ହେଲେ ବାବୁ, ମୋତେ ଖାଲି ଗୋଟିଏ କଥା କୁହନ୍ତୁ, ଏତେ ଗୁଡ଼ିଏ ଅର୍ଥ ଦେଇସାରିବା ପରେ ପୁଣି ବି ଦେବାକୁ ଇଚ୍ଛା କରୁଛନ୍ତି କ'ଣ, ରଜନୀର ଏ ଆୟର ଚାକିରି ପାଇଁ? ହଁ, ପ୍ରଥମେ ତ ଆମେ ସେ ଭାବିଥିଲୁ, ହେଲେ ମୋ ମନ ଭିତରେ ମୁଁ ଆଉ କିଛି ଆଶା କରି ବସିଛି। ଯେଉଁଥିପାଇଁ ସକାଳୁ ସଞ୍ଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଜନୀକୁ ଘରେ ରଖି ଆପଣଙ୍କର ମନ ଶାନ୍ତି ହଉନି ଯେ ରାତିରେ ବି ରଖିବାକୁ ପଡ଼ୁଛି। ହଁ, ସେମିତି ଗୋଟେ ରାତି ହେଇଛି, ଆହୁରି ବି ଅନେକ ରାତି ହେଇପାରେ। ମାନେ ମାନେ ରଜନୀର ଅନୁପସ୍ଥିତିକୁ ଆପଣ ସହି ପାରୁନାହାନ୍ତି, ଯେଉଁଥିପାଇଁ ଦୀର୍ଘ 2 ମାସ ଭିତରେ ମାତ୍ର ଥରୁଟିଏ ମୋତେ ହସ୍ପିଟାଲ ଯାଇ ଦେଖି ଆସିବାକୁ ସମୟ ନଥିଲା ବେଳେ ମାତ୍ର 2 ଦିନ ଅନୁପସ୍ଥିତି ଆପଣ ରଜନୀ ପାଖକୁ ଟାଣି ଆଣିଛି। ହଁ, ଆସିବାକୁ ବାଧ୍ୟ, କାହିଁକି ନା ରଜନୀ ଆପଣଙ୍କ ପାଖରେ ନିଜକୁ ବନ୍ଧ ପକେଇ ଦେଇଛି, ଆଉ ରଜନୀ ଯଦି ଆପଣଙ୍କ ଘରକୁ ନ ଯାଏ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ସୁଝି ହବନି। ଆପଣ ସେମିତି କି ଭାବୁଛନ୍ତି, ଟଙ୍କା ସୁଝିବା କି ରଜନୀ ବନ୍ଧା ପଡ଼ିବା ଏସବୁର ମାନେ କିଛି ନାହିଁ। ପ୍ରୋବ୍ଲେମ ହେଉଛି ମୋ 6 ମାସର ପୁଅ, ରଜନୀ ବ୍ୟତୀତ ମୋ ପୁଅ ଆଉ କାହା କୋଳୁ କାଦୁ। ଚୁପ୍ କରନ୍ତୁ, ରଜନୀ ହେଉଛି ଆପଣଙ୍କ ପୁଅର ଆୟା, ମା ନୁହେଁ ଯେ ତାକୁ ସ୍ତ୍ରୀ ବୋଲି ଭାବି ନେବେ। ଆପଣ ଏମିତି କାଇଁ ଭାବୁଛନ୍ତି, ମୁଁ ତ ଗୋଟେ ମହତ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କି ସମ୍ପର୍କ ହାତ ବଢ଼ିବା ପାଇଁ ଆସିଛି। କି ମହତ ଉଦ୍ଦେଶ୍ୟ, କି ସମ୍ପର୍କ କଥା କହୁଛ ତମେ? ରଜନୀ ପାଇଁ ମୁଁ ବିବାହ ପ୍ରସ୍ତାବ ନେଇ ଆସିଛି।
माने रजनी मोर बहुत पसंद हेछि जदि आपण राजी होंती ताले मोर रजनी के विवाह करंती कहला आपण रजनी को बाहा हेबे हो सेटा आपण को पर निर्भर करे आपण को मुंडो ठीक अछि ना एतरे मुंडो खराब बारे कोन छि आपण के विषय रजनी सहित कथा हिछंती रजनी के प्रस्ताव राजी ना ना मो मन कथा अवश्य रजनी को मु कहि छि मात्र सी मते किछि कहिनी जदि आपण राजी होंती भाबु छि सी मते राजी होंती तो एटा कोनी निहाते असंगत प्रस्ताव असंगत केहि हबो मो प्रथम स्त्री तो मरी सारी छि रजनी रो प्रथम स्वामी बची छि कोन कहले आपण कोन कहले रजनी रो स्वामी सी तो अविवाहिता तार पण स्वामी कोठे आसीबो कहला सी अविवाहिता एक तक से निजे आपण कहिछि ओ से मते निजे कहिछि आपण को अविवाहिता भौनी रो परिचय मते से मते दैछि कोन हला अविवाहिता से पुडी मो भौनी सी कहो आपण ता कथा को विश्वास कर लेबे एतर अविश्वास करिवर कोन छै आपण को आछि नै आपण अंध ता हतर सखा मतर सिंदूर आपण देखि पालन जे से जहा कहबा आपण ता कथा को विश्वास कर लेबे कौन कहले कौन कहले आपण शंखा सिंदूर हो शंखा सिंदूर शंखा सिंदूर बिदे मो रजनी को बाहाई छ मु ता स्वामी आ सिया मस्ती देवर एडे के भी समूने केबे भी समूने एडा आपण को त मु केबे विश्वास करि परबि नै ना 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 केबे विश्वास करि परबि नै आपण को त को त ठीक अछि आपण हेडी अपेक्षा करू मु रोजै उडा कि होछि तापर आपण निज आखिर देखिबे से मो भौणी ना स्त्री रजनी ए रजनी एठी गास मो रजनी लेके एठी गास बहुत बड़ भूल गला मु भूल टिकड़ा से भूल जगह पहुंची जाइछि जो रजनी पाक मु आसी ये से रजनी नुह अपन घर को आसी अप्रीतिकर परिस्थिति सृष्टि करछि सेतिपाई आपण मते क्षमा कर देबे क्षमा कर देबे आपण मते सजानी राती पाई।